নমস্কার, বাইক বাজার 104-এ আপনাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতন আমরা আজকেও আবার চলে এসেছি। আমরা চেষ্টা করছি আপনাদের জন্য রোজ নতুন নতুন স্টক আনার এবং আপনাদের সঙ্গে সেই স্টকগুলোকে শেয়ার করার। তো আমরা আজকে মিক্সড গাড়ি দেখাচ্ছি। আপনারা কোন গাড়ি দেখতে চাইছেন আমাকে কমেন্ট করে জানান যে নেক্সট ভিডিওতে আপনারা কোন গাড়ি দেখবেন। বাইক বাজারের অ্যাড্রেসটা আমি নতুন করে বললাম না, ম্যাক্সিমাম ভিডিওতেই বলা থাকে। আর যদি আসতে গিয়ে অসুবিধা হয় তাহলে আপনারা ফোন করে নিন নিচে দেওয়া নাম্বারে। তবু একবার বলে দিচ্ছি, এটা ঠাকুরপুকুর বাজার থেকে বাঁকুড়া রোডের উপর গাজীপুর মোড়ে আমাদের শোরুম বাইক বাজার 104। আমাদের এখানে আপনারা তো ফোনের স্টকও পাবেন, ফোনের একটা ভিডিও আছে, মোবাইল ফোন স্যামসাং এর মডেল আছে, সমস্ত মডেল রয়েছে। তো আপনারা ওগুলো পেতে পারেন সেকেন্ড হ্যান্ড এর মধ্যে। বাইক বাজারে তো ফোর হুইলারের স্টকও আপনারা দেখেছেন, ফোর হুইলারও পেয়ে যাবেন। স্যামসাং ব্র্যান্ডের যত মোবাইল ফোন আছে ইউজ ক্যাটাগরি পেয়ে যাচ্ছেন। আর আমাদের অ্যানিভার্সারি অফারটা তো চলছেই, পালসার 150-এর উপর যেটা ছিল পুরো ডিসেম্বর মান্থ ধরে চলছে। এখনো তো ডিসেম্বর মান্থে কতগুলো দিন বাকি রয়েছে, আপনারা চলে আসুন। পালসার 150-এর উপর এই অফারটা চলছে, 50,000 টাকা নিচ্ছে আপনারা বাজাজ পালসার 150 মডেলটা পেয়ে যাচ্ছেন আমাদের এখানে অফারে। আজকে আমাদের স্টকের মধ্যে আমি অ্যাপাচি আইকিয়া দিয়ে শুরু করছি। অ্যাপাচির যে স্টক আছে আমি ক্যামেরা পার্সন মিন্টুকে বলবো একটুখানি যদি বন্ধুদেরকে দেখিয়ে দেওয়া যায়। ওই ব্ল্যাক অ্যাপাচি আরটিআর 4V-টার কি ডিটেল আছে যদি দীপঙ্করটা একটু আমাকে বলো। তো আরটিআর 4V ব্ল্যাক কালার আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই গাড়িটা 2019-এর গাড়ি রয়েছে, এর গাড়ি বছর দু বছরের গাড়ি, খুব ভালো কন্ডিশনে আছে। খুব সম্ভবত এটা বর্ধমান রেজিস্টার্ড গাড়ি, আমার ভুলও হতে পারে। তো এই গাড়িটা যা বয়স হবে দু বছরের মধ্যেই রয়েছে গাড়ি, আর সামনে ABS নেই এই গাড়িটা, নন ABS গাড়ি। তো আপনারা খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই গাড়িটা। তো এই গাড়িটা আপনাদের জন্য থাকছে খুব রিজনেবল প্রাইস। তো মোটামুটি ম্যাম এই গাড়িটা আমরা করে দিতে পারবো ভিউয়ার্সদের জন্য 66,000, 66,000 টাকায়। তো খুব সম্ভবত এটা দুর্গাপুর আসানসোল রেজিস্টার হতে পারে, আমার ভুলও হতে পারে। তো এটা সামনে ABS রয়েছে, এক বছর দু বছরের মধ্যেই গাড়ির বয়স। তো এটা সামনে ABS ডাবল ডিস্ক। তো আপনারা যোগাযোগ করতে পারেন এই গাড়িটা নেওয়ার জন্য, খুবই রিজনেবল প্রাইস থাকছে আপনাদের জন্য। এইরকম একটা সুন্দর গাড়ি আরটিআর 180 আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের কাছে 68,000। তো আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে পরপর আরটিআর রাখা রয়েছে। তো এই গাড়িগুলো সবই 2020-এর গাড়ি রয়েছে, প্রত্যেকটা গাড়িতে ABS আছে, আবার কিছু কিছু গাড়ি ডাবল ডিস্কেও হয়ে যাবে। তো এগুলোর প্রাইস খুব রিজনেবলই থাকবে আপনাদের জন্য। মোটামুটি এই গাড়িগুলো আমরা 65 থেকে 68-এর মধ্যে করে দিতে পারবো। তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এই গাড়িগুলো নেওয়ার জন্য। এরপর আমাদের এনটর্ক রয়েছে, এনটর্ক 125 গুলো জোর রয়েছে। তো আমি ক্যামেরা পার্সনকে বলছি যে এই গাড়িগুলো একটু দেখিয়ে দেয়। দীপঙ্কর দা, যে কোনো একটা গাড়ির ডিটেইল একটু আমাদেরকে যদি জানিয়ে দিতে। হ্যাঁ, তো এখানে চারটে রয়েছে, তার মধ্যে আমি এটাই দেখাচ্ছি ম্যাম। তো এখানে যেটা রয়েছে এনটর্ক 125, গাড়ির নাম্বারটা মিন্টু একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করো দর্শক বন্ধুদেরকে। তো গাড়ি মেদিনীপুর রেজিস্টার্ড, 2020-এর গাড়ি আছে। তো খুব ভালো কন্ডিশনে রয়েছে, আপনারা নিতে পারেন এই গাড়িটা, প্রাইস খুব রিজনেবল থাকছে। এই গাড়িটা শুধুমাত্র আপনাদের জন্য 57,000 হলে এরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাবেন 57,000 টাকায়। এই গাড়িটা পাচ্ছেন, আপনারা এসে যোগাযোগ করুন আমাদের সাথে। তো আমার সামনে রয়েছে এখানে একটা গাড়ির রাখা রয়েছে এখানে অনেকগুলো গাড়ি। তো প্রথমেই রয়েছে পালসার 220। তো আমি এই গাড়িটাই প্রথমে বলছি, WB18X হুগলি রেজিস্টার্ড গাড়ি, 2019-এর গাড়ি রয়েছে, গাড়ির দু বছর বয়স হয়েছে। তো ভালো কন্ডিশনে আছে, আপনারা দেখতে পারেন এসে গাড়িটা নেওয়ার জন্য। খুব রিজনেবল প্রাইস থাকছে, এটা যেই দামে আমরা আপনাদেরকে দিতে পারবো। মোটামুটি এই গাড়িটা আমরা 75,000 হলে এরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাবেন। এটা কি BS6 মডেল? না, এটা BS4 মডেলের উপর রয়েছে। তো নেক্সট যে গাড়িটা আমি দেখাচ্ছি সেটা আপনি বলছিলেন BS6, এটা BS6 আরটিআর।
তো এটা 2020 গাড়ি, এক বছর বয়স হয়েছে গাড়ির। WB50D মানে এটা ঘাটাল রেজিস্টার্ড। তো গাড়ি ওভারঅল ভালো, BS6 গাড়ি, তো বলার কিছু নেই, সবই ঠিকই রয়েছে। খুব কম চলা, খুব একটা চলা নয়, তো খুব রিজনেবল প্রাইস থাকছে আপনাদের জন্য। যেই দামে এই গাড়িটা আপনাদেরকে আমরা দিতে পারবো, শুধুমাত্র 78,000 টাকা হলে এরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাবেন। তো নেক্সট যে গাড়িটা আমি দেখাতে চলেছি, NS200। এই গাড়িটা আমরা এর আগেও দেখিয়েছি, তো আজও একবার দেখিয়ে দিই। তো NS অনেকেই কমেন্ট করে জানান দেখার জন্য। তো এই গাড়িটাও BS6 এর ওপরেই রয়েছে, 2020 শেষের দিকের গাড়ি, সিঙ্গেল চ্যানেল ABS এর সাথে আছে, ফ্রন্টে ABS রয়েছে। গাড়ির কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন, ব্ল্যাক রেড। যে প্রাইস থাকবে এই গাড়িটা আপনাদের জন্য, এই গাড়িটা আমরা শুধুমাত্র আপনাদেরকে দিতে পারবো 88,000, 88,000 টাকা হলে এইরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাবেন। কিন্তু এই গাড়িটা কোনো নেগোসিয়েশন আসবে না, কারণ এই গাড়িটা আমরা খুব রিজনেবল প্রাইসেই দিচ্ছি। তো এরপরে আমি যেটা দেখাবো সেটা, হ্যাঁ, প্ল্যাটিনা আছে, রেড কালারের, 2019 এর গাড়ি, 2 বছর বয়স হয়েছে গাড়িটার। তো গাড়িটা একটু দেখিয়ে দাও ভালো করে, মিন্টু গাড়িটা একটু ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করো দর্শক বন্ধুদেরকে। তো খুব রিজনেবল প্রাইস থাকবে, শুধুমাত্র 40,000, 40,000 টাকা হলে এইরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাবেন। তো এটা নেওয়ার জন্য আজই আমাদের সাথে এসে যোগাযোগ করুন। তো রেড কালারের যে অ্যাভেঞ্জারটা রয়েছে, এটা BS6 এর উপরে রয়েছে, 2021 এর গাড়ি, হাওড়া রেজিস্টার্ড গাড়ি আছে, নাম্বার প্লেট তো ওখানে দেওয়াই আছে, তো আপনারা দেখে নিতে পারবেন। তো এই গাড়িটা ABS তো অবশ্যই থাকছে, 160 স্ট্রিট মডেল গাড়ি, 2000 গাড়ির যা কন্ডিশান আছে ওভারঅল গুড। তো আপনারা এসে নিতে পারেন, এই গাড়িটা খুবই রিজনেবল প্রাইস থাকছে আপনাদের জন্য। এই গাড়িটা শুধুমাত্র আপনাদেরকে আমরা 78,000, 78,000 টাকা হলে এরকম একটা সুন্দর গাড়ি, তাও আবার BS6 গাড়ি আপনারা পেয়ে যাবেন 78,000। তো আপনারা এসে আজই যোগাযোগ করুন ওই গাড়িটা নেওয়ার জন্য। নেক্সট যেটা রয়েছে সেটা আমি দেখাচ্ছি, এটাও BS6 গাড়ি, পালসার 180, এটাও 2021 গাড়ি, এটা সিঙ্গেল চ্যানেল ABS এর সাথে আছে, ফ্রন্টে ABS রয়েছে, ব্ল্যাক কালারের, খুব ভালো কন্ডিশান, আপনারা দেখতে পারেন এসে। তো এরও প্রাইস খুব রিজনেবল থাকবে, এটা আপনাদের জন্য আমরা দিতে পারবো 77,000, এইরকম, হ্যাঁ, 77,000, এরকম একটা সুন্দর গাড়ি, তাও BS6 এর উপরে আপনারা পেয়ে যাবেন। তো পালসার 220 আছে, এটা 2019 এর গাড়ি, গাড়ির বয়স 2 বছর ক্রস করেছে, তো 2 বছর 2 মাস 3 মাসের মধ্যেই রয়েছে, কিন্তু গাড়িটা খুব ভালো কন্ডিশনে আছে। তো 220 একটা ইমোশনাল গাড়ি, তো 220 তো রিসেন্টলি বন্ধ হয়ে যাচ্ছে, কোম্পানি ডিসকন্টিনিউ করছে, তো আমাদের কাছে এইগুলো আছে, আপনারা যারা 220 ভালোবাসেন তারা আসতে পারেন 220 লাভার্সদের জন্য। এটা খুব কম দামেই আমরা দিয়ে দেবো, এটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র 74,000। হ্যাঁ, 250 লঞ্চ করেছে, তো 220 তো আর থাকছে না। নেক্সট আমরা রেড কালার NS-টা ডিটেইলসে যাই। হ্যাঁ, তো রেড NS, এটা 2018 গাড়ি রয়েছে, মানে 3 বছর বয়স হয়েছে, WB32, মানে এটা মেদিনীপুর রেজিস্ট্রেশন রয়েছে। তো ম্যাম দেখতেই পাচ্ছেন গাড়িটা তো কত সুন্দর, কালারটাও খুব ভালো। তো গাড়িটা খুব রিজনেবল প্রাইস আমরা রেখেছি, মোটামুটি এই গাড়িটা আমরা 67,000, 67,000 টাকা হলে এরকম একটা সুন্দর NS আপনারা পেয়ে যাবেন, তাও রেড কালারের, গাড়ির বয়সও কম, ভালো কন্ডিশন, আপনারা এসে যোগাযোগ করতে পারেন। তো নেক্সট যেটা রয়েছে এটা BS6 রয়েছে, BS6 মডেলের গাড়ি, 2020-র এন্ডের গাড়ি আছে, তো প্রাইস রিজনেবলই থাকবে। এই গাড়িটা আমরা শুধুমাত্র আপনাদেরকে 88,000, 88,000 টাকা হলে এরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাবেন। তো নেক্সট আমরা একটু স্পোর্ট বাইকের দিকে যাই, ক্যামেরা পার্সনকে বলবো KTM তার একটু দেখতে। তো KTM ডিউক 125, এটা BS6 মডেলের গাড়ি, BS6-এর আগের মডেলটা রয়েছে। তো এটা 2021-এরই গাড়ি আছে, 21-এর শেষের দিকের গাড়ি, গাড়ির বয়স 11 মাস ক্রস করেছে, তো খুব রিজনেবল প্রাইস থাকছে আপনাদের জন্য। এটা মোটামুটি আমরা দিতে পারবো যেই দামে 1,24,000 টাকা, 1,24,000 হলে এরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাবেন।
তো আপনারা এসে আমাদের সাথে যোগাযোগ করুন। নেক্সট যে গাড়ি রয়েছে এটা ম্যাম বলবেন, ম্যাম ডিটেলস বলে দেবেন। তো ম্যাম আপনাকে রিকোয়েস্ট করবো এই গাড়িটা একটু আপনি বলে দিন ডিটেলসটা। আচ্ছা, এটা জুন 2021 গাড়ি আছে, পালসার RS 200, মুর্শিদাবাদ রেজিস্ট্রেশন আছে আই থিঙ্ক। হ্যাঁ, তো এটা প্রাইস ছিল 1,20,000, কিন্তু এটা ডিসকাউন্টেড প্রাইসে আমি 1,18,000 টাকা করে দিচ্ছি। তো আপনারা তো শুনতেই পেলেন, তো এই গাড়িটা আমরা দেখিয়েছি এর আগেও 1,20,000 টাকা থেকে। তো ম্যাম এটাকে ডিসকাউন্ট করে দিলেন আরও 2,000, তো মানে এই গাড়িটা হয়ে গেল আপনাদের জন্য এখন 1,18,000 টাকা। তো আপনারা যোগাযোগ করুন এই গাড়িটা নেওয়ার জন্য, আমাদের স্টকে রয়েছে। মাত্র 8 মাসের গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন 1,18,000 টাকা, এটা কিন্তু মাথায় রাখতে হবে, 1,18,000 টাকায় 8 মাসের গাড়ি। আজকে আপনারা তো দেখলেনই যা গাড়ি, দীপঙ্কর দা আপনাদের সবাইকে দেখিয়ে দিলেন গাড়ি। তো নেক্সট ভিডিওতে আপনারা কোন গাড়ি দেখতে চাইছেন, কোন মডেল দেখতে চাইছেন একটু কমেন্ট করে জানান আমাদেরকে। আমরা চেষ্টা করছি রোজ দিন ভিডিও আনার আপনাদের জন্য। তো আমরা আবার আসছি আপনাদের পছন্দের মতো গাড়ি নিয়ে আসার চেষ্টা করছি। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে।